আজি আমার সমস্ত পাই এক পবিত্র দিবস। ভারতীয় বিশ্বর সবুঠু বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আজি প্রতিষ্ঠা দিবস। আজি গোটে গণতান্ত্রিক ব্যবস্থা ভিতরে গোটে দল নিজর ভারতীয় জনতা পার্টির 45তম স্থাপনা দিবস কু পালন করুছি। সবু বুথ স্তরের একু পালন করা হচ্ছে, সবু বুথ স্তরের আম ইয়ে কার্যক্রমটি ছটি মুখ্য কার্যক্রম, এটা গোটে প্রমুখ কার্যক্রম এবং এই ছটি কার্যক্রম ভিতরে স্থাপনা দিবস সবু বুথ লেভেলে করা যায়। আমার বিধি রক্ষা পাই কেন্দ্রীয় কার্যালয়, রাজ্য কার্যালয় এবং জেলা কার্যালয়ের পতাকা উত্তোলন এবং আমার যে উপস্থিত থাকে সে এক বৈঠক করা যায়। ইয়ে ফাউন্ডেসন ডে আমি গোটে স্টোর অফ ইন্সপাইরেসন, আমি গোটে প্রেরণার দিন, উৎসাহ দিন, সংকল্প নেবার দিন। সারা দেশে কোণ অনুকোণে ওড়িশার যে 4.5 কোটি জনসাধারণ যে আস্থা স্থাপন করছেন ভারতীয় জনতা পার্টি উপরে, সমস্ত ভারতীয় জনতা পার্টি তরফর, রাজ্য তরফর, প্রদেশ সভাপতি ভাবে মু সমস্ত মো অন্তকরণ সমস্ত ধন্যবাদ দৌছি, অভিনন্দন জনাওছি। বিগত কিছু দিন ভিতরে ওড়িশার 4.5 কোটি জনসাধারণ যেভাবে অকুণ্ঠ সহযোগ সমর্থন এবং সহযোগ আমি পাইছু এবং সেমানকর যে তাঁকর যে প্রেরণা আউ উৎসাহ আমি দেখিছু, তাকে নিশ্চয় আমি স্মরণ করিবু, তাকে নিশ্চয় মন রাখিবু। এবং আজি ওড়িশা গোটে বিকল্প সরকার আড়ক যাচ্ছি, ওড়িশার লোক গোটে বিকল্প সরকার স্বপ্ন দেখুঁচ এবং সে দৃষ্টি আম কার্যকর্তা মানকর দায়িত্ব বড়ি যাইছে। ইয়ে দুই মাস পাখাপাখি সময় আম সমস্ত সংকল্পর সময় এবং সমস্তে ইয়ে দুই মাস লোকঙ্কর যে আশা আকাঙ্ক্ষা আছে, ওড়িশার পরিবর্তন হোক, ওড়িশার সরকারের পরিবর্তন হোক, ওড়িশা জনসাধারণ যে অপেক্ষা রাখুছেন, ওড়িশার লোক মানে 1.5 কোটি লোক দাদন খটিবাকু ন যাআন্তু এবং ওড়িশার লোক ওড়িশার কর্মনিযুক্তি মিলু, এ অঞ্চল বিকাশ হোক, পর্যটন বিকাশ হোক, খনিজ সম্পদর বিনিয়োগ হোক এবং সমস্তে চাহুঁ এ বেলাভূমির সদ্বিনিযোগ হোক, চিলিকার ডেভেলপমেন্ট হোক এবং ওড়িশার সামগ্রী বিকাশ হোক। ইয়ে যে এটি ভ্যালু এডিশন আরম্ভ হোক, কৃষিভিত্তিক শিল্প আরম্ভ হোক, এটি জলসেচন সুবিধা মিলু, এটি শীতল ভণ্ডার তৈরি হোক এবং সবু যে আকাঙ্ক্ষিত যে যুবক ছাত্র, যুবক মহিলা সমস্ত মনে যে আবেগ আছে, অপেক্ষা আছে, সবুক পুরা করা ফাউন্ডেসন ডে স্থাপনা দিবস নিশ্চিত ভাবে আমার কার্যকর্তা সমস্ত আহ্বান করি। ওড়িশার সমস্তে একাকার হবে, জনসাধারণকে নিশ্চয় অপেক্ষা রাখবে, যেমতি সহযোগ আজ ভারতীয় জনতা পার্টি প্রতি বিশ্বাস সে বিশ্বাস স্থাপনা করছেন, আশা করছেন, বিশ্বাস রাখিছেন, সে বিশ্বাস বরকরার রহব এবং নিশ্চিত ভাবে এ বিশ্বাস আহরি কেমতি দশগুণা বড়ব তাপাই নিশ্চয় আমি কার্য করিব, কঠিন পরিশ্রম করিব। সে অপেক্ষা আজি দলর স্থাপনা দিবস ফাউন্ডেসন ডে আমার যশস্বী নেতা নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী যেভাবে ভাবে গরিব কল্যাণ যোজনা আরম্ভ করে ওড়িশাকু গোটে ওড়িশার বিকাশ পাই যে দৃষ্টি দিয়েছেন, বিশেষ দৃষ্টি দিয়েছেন, সেপাই তাঁকে মু অন্তকরণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্ন গরিব কল্যাণ অন্ন যোজনা 5 বর্ষ যেভাবে আজির করোনা পরিস্থিতি সামনা করা সাধারণ লোক পাখে তলপাচার লোক পাখে যেমতি অন্তর্দয় যোজনা গরিব কল্যাণ যোজনা পৌঁছব তাপাই যেমতি সে পদক্ষেপ নিয়েছেন তাঁকে মধ্যে মু পুঁথর আউথর ধন্যবাদ অর্পণ করছি। এবং আজি সাধারণ লোক মৌলিক সমস্যার সমাধান হব, তা ঘরটিয়ে মিলব, তা মৌলিক সুবিধা কেমতি মিলিপার, টার্গেট ওরিয়েন্টেড নেই করছেন, তাকে তাপাই মধ্যে ধন্যবাদ মু দৌছি। এবং নিশ্চিত ভাবে আম সমস্ত জনসাধারণ আশীর্বাদ ভিক্ষা করছি এবং সহযোগ ভিক্ষা করছি,
ସମର୍ଥନ ଭିକ୍ଷା କରୁଛି ଯେ ସେମାନେ ଅକୁଣ୍ଠ ଚିତ୍ତରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଆମର ଯେଉଁ ସଂଗ୍ରାମ ଯାତ୍ରା ସଂଘର୍ଷ ଯାତ୍ରାରେ ସହଯୋଗୀ ହୁଅନ୍ତୁ, ସହାୟକ ହୁଅନ୍ତୁ ଏବଂ ଆମକୁ ସମସ୍ତେ ଖୋଲା ମନରେ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।